রাতে অনেক সময় ভাত বেশি থেকে যায়, তখন সেই ভাত ফেলে না দিয়ে এইভাবে এই রেসিপিটি তৈরি করে সকালে কিন্তু আপনারা খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি রাতের বেঁচে যাওয়া এক বাটি ভাত নিয়েছি। এবার দিয়ে দেব আমি এর মধ্যে দুটো ডিম। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। এই পাত্রটা ছোট হয়ে যাচ্ছিল, তার জন্য বড় একটা পাত্রের মধ্যে ভাত আর ডিমটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজকে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচি। কয়েক কোয়া রসুন আমি একদম কুচি কুচি করে নিয়েছি, সেই রসুন কুচি। রসুনটা যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এখানে ছোট সাইজের একটা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে। আর এখানে স্বাদ অনুসারে দিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি, এটাও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে রঙের জন্য আমি হলুদ ব্যবহার করেছি। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 চামচ দিয়েছি বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু যখন এই নাস্তাটা তৈরি করা হবে তখন কিন্তু ভেঙে যাবে না। এবার সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা রুটি বানানোর তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, এবার যে ভাতটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা আমি এবার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। আমি একটু বড় সাইজ করে তৈরি করছি, আপনারা কিন্তু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে আমি একটু গোল শেপ দিয়ে নেব সুন্দরভাবে। বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভাত নষ্ট না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার আমি এটাকে উল্টে দেব। এটা কিন্তু যখন উল্টাবেন তখন একটু সাবধানে উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর কালার এসেছে। অপর পাশটাও আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে এই পাশে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার ওর মধ্যেই আমি আবার তেল দিয়ে বাকি যে ভাতটা রয়েছে সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এটাও কিন্তু ঠিক একইভাবে গোল করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে এটাকেও ভালো করে ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে আমি ভাতের অমলেটটাকে ভালো করে ভেজে নেব। দুটোকেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে ভাতের অমলেট রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সাবধানে থাকবেন।